wespotyou আজকে আমরা চলে এসেছি টুম্পা অটোওয়ালি সেটে আর আমার পাশে বসে আছে টুম্পা কেমন আছো আগে জিজ্ঞাসা করব আমি খুব ভালো আছি আর তোমরা কেমন আছো আমরা সবাই খুব ভালো wespotyou তো তোমার অনেক দিন পর তোমাকে দেখা যাচ্ছে না হ্যাঁ মাঝখানে মোমপালকের পর আমার একটা 5 দিনের প্রেস কনফারেন্স ছিল সেখানটায় তারপর আড্ডাটা হয়নি সেইভাবে হ্যাঁ সেভাবে আড্ডাটা হয়নি আফটার মোমপালক তো আজকে আমরা এক্সপ্লোর করব টুম্পা কি কি নিয়ে আসে ফ্লোরে আর ব্যাগে কি কি আছে তো লেটস সি বেসিক্যালি তো আমি দুটো ব্যাগ নিয়ে আসি একটা খুব বড় ব্যাগ যার মধ্যে অনেক কিছু আছে আর একটা যেটা আমার সঙ্গে অলওয়েজ থাকে সো আমি এটাই দেখাই ওই বড় ব্যাগটা দেখানোটা হয়তো পসিবল না অনেক ওকে এইটা মল বল আমাদের অলওয়েজ লাগে আউটডোর শুটিং হোক কিছু হোক যখন আমাদের খুব সোয়েট হয় এই জিনিসটা খুব লাগে মলমল এটা আমার পাউচ যেখানে আমার মেকআপের সমস্ত জিনিসপত্র থাকে আমার লিপস্টিক আমার পাফ এভরিথিং তুমি বেসিক্যালি কী পছন্দ করো লিপস্টিক প্রচণ্ড আমি লিপস্টিকটা ভীষণ পছন্দ করি আর খুব মানে ফর্চুনেটলি বলবো আমি খুব ডার্ক লিপস্টিক্স পছন্দ করি নিউট শেডটা না অনেকেই এখন নিউট পছন্দ করে বাট আমি ডার্কটা খুব পছন্দ করি রেড একটু একটু মানে পিঙ্ক হ্যাঁ ডিপ পিঙ্ক ওইটা আমার খুব ভালো লাগে তারপরে আছে একটা আমি জাস্ট পকেট পারফিউম ইউজ করি অলওয়েজ রেখে যাওয়ার জন্য বড় ব্যাগে তো এখানে পকেট পারফিউম জাস্ট গরমে এটা খুব উপকারী গরম হ্যাঁ 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 ডেফিনেটলি আমার আমার উডেন হেয়ার কম কাঠের চিনি ইউজ করি আমি প্লাস্টিক করি না কারণ এটা উপকারী এইবার যেটা পাবে আমার ব্যাগে ভর্তি ভর্তি মাস্ক দেখাচ্ছি আমি আমার মানে কতগুলো মাস্ক এখানে তো আছেই প্লাস আমার ওই বড় ব্যাগটাতেও আছে মাস্কের আমার ছড়াছড়ি কালেকশন মানে আমি কার কত মাস্কে ভর্তি ড্রেসের সাথে ম্যাচ করে করে কেনো নাকি না আমি একবারে কিনে রাখি যাবে যেটা ম্যাচিং হয়ে যায় সেটা বা 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 এই মাস্ক ভর্তি কিছু থাকুক না থাকুক এগুলো ভর্তি থাকবে আমার তো এগুলো আছে এরপর মনে হয় শেষ মাস্কের স্টক আমার স্ক্রাঞ্চিস এইটা একটা আছে না স্ক্রাঞ্চিসও অনেকগুলো থাকে কিন্তু আজকে মনে হয় না খুব একটা আছে আমি খুব হারাই এগুলো মানে আমার ফেভারিট ভীষণ হারাই হারাই আর কিনি হারাই আর কিনি স্ক্রাঞ্চিসও অনেকগুলো আছে না মাস্কের স্ক্রাঞ্চি কালেকশন খুব ভালো আর 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 এই তারপরে আমার ওয়ালেট এটা অলওয়েজ থাকে থাকবে কিন্তু খুব কম ক্যাশ আমি ক্যারি করি যেটা উচিত এখন তো অনলাইন হয়ে গেছে হ্যাঁ এখন সব অনলাইন হয়ে গেছে ও আরও স্ক্রাঞ্চিস ওরে বাবা স্ক্রাঞ্চিস পেয়েছি এইগুলোকে ড্রেস ওয়াইজ কেন না এমনি যখন ইচ্ছা কিনে নিলে ইচ্ছা হয় কিনে নিই অনেকগুলো যে যখন লাগে আমার অলওয়েজ সো এগুলো আর এটা আমার স্পঞ্জ এইটা হচ্ছে আমার লেন্সের সলিউশন যেহেতু আমি লেন্স পরি ওটা তো লাগে দিস ওয়ান আর আছে এটা আমাকে পামেলা দিয়ে দিয়েছে যে এখানে যেখানে আমার মায়ের ক্যারেক্টার প্লে করছেন পালস চকলেট দেন উনি আমাকে আমি রেখে রেখে খাই তারপর দেখি কী আছে আমি কিন্তু জানিও না কী আছে এটা কি মেট্রোর কার্ড কবে কার লাস্ট মেট্রো কবে চড়া হচ্ছে লাস্ট মেট্রো বলতে পারবো না মেট্রোর কার্ড এটা একটা যে সোপ পেপার সোপগুলো এটা তো ইউজুয়ালি খুব এটা খুব লাগে আমার যেহেতু আমি লেন্স পরি আরও লাগে অটো চালাই অলওয়েজ আরও লাগে যখন হ্যান্ড ওয়াশটা থাকে না বা শেষ হয়ে যায় তখন এই যে খুচরো টাকা ফাঁকা আছে একদম মাঝে মাঝে এই বাবা এটা আমার আগের সিরিয়ালের ওখান থেকে নিয়েছি প্রিয়াঙ্কা ইয়ারিং আগের সিরিয়াল থেকে নিয়ে এসেছি রেখে দিয়েছি কত কিছু আজকে এক্সপ্লোর হয়ে যাচ্ছে হ্যাঁ আমি আমি নিজেই অবাক এগুলো ছিল নাকি আমার লেন্সের কন্টেনার এইগুলো আবার কি ও আচ্ছা এগুলো দেখানো যাবে না যাই হোক ক্লিপ টিপ পয়সা এইসবই ভুলভাল জিনিস এগুলো এগুলো কি অটোর পয়সা এটা উবেরের পয়সা এখানে কিছু আছে
আর ও একটা কম্প্যাক্ট আছে এখানটায়, বেসিক্যালি কিছু নেই। ও ঠাকুর ঠাকুর কি জগন্নাথ দেবের ভক্ত? ভক্ত আমি সব ঠাকুরেরই খুব ভক্ত, আমি খুব ঠাকুর মানে একটা মাস্ক, আমি খুব ঠাকুর মানে, কিন্তু এগুলো মা বেসিক্যালি রেখে দেয় আমার ব্যাগের মধ্যে, যেই ব্যাগে যেই ঠাকুরটা পাবে, একটা ব্যাগে পাবে আমার কালী ঠাকুর, এগুলো সব থাকে। সো এই ব্যাগে আপাতত এগুলোই আছে, বড় ব্যাগটা না তো নাই দেখালাম, অনেক কিছু আছে আর অনেক জিনিস আনতে হয় আমাদেরকে। ওটা লাগেজ হয়ে যাবে তাহলে? হ্যাঁ একটা লাগেজ হয়ে যাবে, ওয়াটার বটল, স্টিফেন, অনেক কিছুই আছে ওর মধ্যে, মাঝে মাঝে জিন্স থাকে আমার যেটা এখানে পরি, আর আরও অনেক কিছু, হেয়ার স্প্রে থাকে, অনেক ডিফারেন্ট জিনিস থাকে ওখানে, লাঞ্চ বক্স, বটল, যা হয় বেসিক্যালি সব নেসেসারি জিনিসগুলো ওখানটা থাকে। আর এখানে আপাতত এগুলোই আমি ক্যারি করি, ছোট্ট একটা সংসার। হ্যাঁ ছোট্ট সংসার যেখানে ভর্তি ভর্তি মাস্ক আর আমার স্ক্রাঞ্চিস গার্ডার। আজকে তো টুম্পার ব্যাগ এক্সপ্লোর করা হয়ে গেল, আরও এরকম এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে ফলো করুন উইস্পটিউ।